সে কয় মুরব্বীকে কথা বাসিলে ফলে খালার কথাতে একদম ফালাই দেন জমা সত্যি সত্যি গান গাই দেই তো যদি আমার গানের টানে চলে আসে পরানের ছাগল রে আমার সইরা কই গেলি রে তালগাসিয়া বাউল তুমি আমার দোস্ত তুমি আমার সাথে মশকরা করো আরে না মশকরা না ছাগল পাইছি ছাগল পাইছো কই ছাগল ওই জমি দেওয়ার জমি মুন্সির জমিতে ঢুকছিল হ্যাঁ হ্যাঁ কব কি আরে হ জলদি চলো নইলে কইলাম পরে ছাগলের সামর আর পাইবে না বাউল চলো পাইবে চলো বাবা ছাগল এইবার তোমার মালিক আলকাস মিয়া আর তার ওই বেড়া দুস্ত বাউল বুঝবো বুঝবো ঠেল কারে কয় আমি জনসভায় গান গাওয়ার জন্য ডাকলে তোমাকে বাউল আসে না আমি ফাংশনে গান গাওয়ার জন্য ডাকলে তোমাকে বাউল আসে না কেন আসে না আমি একজন নাকি খারাপ লোক তা এইবার বুঝবা খারাপ কারে কয় আব্বা যা নতুন ছাগল কিনে আনলেন মনে হয় কি সুন্দর ছাগল আরে মা জানো না মা কি সুন্দর তেল তেল শরীর ছাগলটা রে তাই না মা আব্বা আমি এটা ঘাস খাওয়াতে নিয়ে এলাম না না অপন না মা ছাগল অনেকবার আইসেই পড়ছে তখন যত খুশি মন ভরে ঘাস খাওয়াই হোক কিন্তু তার আগে অহন তোমার এই বাপের এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া দেই মা ছাগল টানতে গিয়া বহু পরেশানি হয়েছে মা ঠিক আছে আব্বাজান আমি এখনই কাগজি লেবু দিয়ে এক গ্লাস ঠান্ডা শরবত বানাই নিয়ে আসতেছি ছাগল আটকেছি কাটাই কইলো আর এটা যে তোমার ছাগল সেটা তুমি কখন সাহসে কি কইতেছেন আপনি এটা তো আমারই ছাগল সি 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 আলকাস মিয়া তোমার তো এতদিন ভালোই জানতাম আজকাল দেখছি দাম্দাবাজিও শুরু করছো এইসব আপনি কি কইতেছেন দোস্ত ছাগল এটা আমি জোর গলায় কইতে পারি গলার জোর কিন্তু আরো মানুষেরও আছে আর জোর দিয়ে কইলেই তো সবকিছু হয় না ঠিক আছে প্রমাণ দাও যে এই ছাগল তোমার এই যে ছাগলের খুঁটি আমি নিজের হাতে দাঁতে মারাইছি ছাগল থাকলে তো খুঁটি থাকবই এই ছাগলের মালিক তো নিজের হাতে দাও দিয়ে ওই খুঁটি বানাইছে ছাগলটা আমার আমি নতুন কিন নামছি আরে তুমি যে আপনি আমার এত বড় সর্বনাশ করেন না
আমি যে গঞ্জ থেকে কিনে নিয়ে আসছি সেটা সাক্ষী আছে, ওই যে মকবুল তোর টাকা খায় দুই দিন বাদে বাদে কোর্ট কাছারি থেকে মিথ্যা সাক্ষী দেয়। ইচ্ছা করে ধরে আছে আমার ছাগল সাইরা দেন। এত টাকা খরচ করে ছাগল কিনে নিয়ে আসছে কি ফেরত দিতে, আজব কথা। যাও মিয়া যাও বাড়ি যাও। আমার এই দুধের ছাগল আমি আটকে রাখতে দেবো না। আরে বাড়ি যাও আগে যাও তো। আহো এমনি হইব না, আমাকে থানায় যাওয়া লাগবো। আহো হ দোস্ত তুমি ঠিক কথা কইছো, দোস্ত তুমি যাও না, তুমি পার দাও আমি থানায় যেতেছি। তুই কোনো চিন্তা করিস আমি আমাইতেছি। বাউল এই ছাগল ধরে নিয়ে কোনো গান বান্ধ নাই যে? না বান্ধি নাই। বান্ধ ভালো ছাগলের দুঃখে বিরহের গান। গলাটা শুকাই গেছে। মাউস না ওই বাউল রোগ শরবত দেয়, অনেক দূর থেকে রোদে হাইটে আইছে। জমির মুন্সির বাড়িতে এইদিকে, তুমি ওইদিকে কই যাও? গেছিলাম জমির বাড়িতে, গায়ের জোরে আটকে দিছে, এখন কইতেছে আমার ছাগল নাকি তার ছাগল, এই জন্য যাইতেছি থানায় যদি সুবিচার পাই। থানা কি ডারে কাছে? থানা হইল সাত মাইল দূরে। মাস্টার সাহেব থানা সাত মাইল আর সত্তর মাইল, আমার যাওয়া লোক যাওয়া ছাড়া কোনো গতি নাই। গতি নাই মানে? গ্রাম আদালত আছে কিসের জন্য? কি আদালত মাস্টার সাহেব? গ্রাম আদালত। গ্রাম আদালত? এই গ্রাম আদালতের নাম তো আগে শুনি নাই। এখন তো শুনলা। মনে রাখো তোমাকে জানার দরকার আছে, 2006 সালে গ্রাম আদালত আইন পাশ হয়েছে। এই গ্রাম আদালত কোন গ্রামে বসছে মাস্টার সাহেব? প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের অফিসেই আছে গ্রাম আদালত। এই গ্রাম আদালতের সুবিধা কি? 25,000 টাকা মূল্যমানের অনধিক যে কোনো মামলা করতে মানুষে আর থানায় দৌড়াইতে হইব না, গ্রাম আদালতেই সুবিচার পাইবে। কোন কি ন্যায় বিচার পাইব? তোমার সাথে কি আমার মশকারির সম্পর্ক যে আমি মশকারি করব? আমি গ্রামের স্কুল শিক্ষক, আমার কথা বিশ্বাস যাও না। তুমি যদি লিগাল হও অর্থাৎ সঠিক থাকো তাহলে সুবিচার অবশ্যই পাইবা। হ্যাঁ সুবিচার পাইতে চাই, গ্রাম আদালত যেহেতু গ্রামে আছে তাহলে কষ্ট করে দূরে যাবো কেন? আমার ছাগল আমি ফেরত চাই, জমির আমার ছাগল চুরি করতে দিব না। ঠিক আছে, তোমারে যেটা করতে হইব তা হইল, যেহেতু তোমার চুরির কেস তাই তোমারে 2 টাকার বিনিময়ে নির্ধারিত ফর্ম ফিল আপ কইরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবর মামলার আবেদন করতে হইবে। এতে কি হইব? চেয়ারম্যান সাহেব তখন বিষয়বস্তু বিবেচনা কইরা গ্রাম পুলিশের মাধ্যমে প্রতিবাদীর কাছে সমন পাঠাই। তখন বাদীর 2 জন সদস্য আর প্রতিবাদীর 2 জন সদস্য আর চেয়ারম্যান সাহেব সহ 5 সদস্য সহ গ্রাম আদালতের সামনে মামলার শুনানি ও বিচার হইব। আমার 2 জন গ্রাম আদালতের সদস্য মানে? কথাটা বুঝলাম না মাস্টার সাহেব। তোমার 2 জন সদস্য না, তোমার মনোনীত 2 জন সদস্য, আবার প্রতিবাদীর পক্ষ থেকেও থাকবো 2 জন সদস্য। যে কোনো লোক হইলে হইব না, হইতে হইব নির্ধারিত ব্যক্তি। সেই নির্ধারিত ব্যক্তি কারা? পুরাটা পরিষ্কার করে কইতাছি, গ্রাম আদালত বসে 5 জন সদস্য নিয়ে। এখানে কোনো উকিল থাকে না, তবে সাক্ষীরা থাকে। বিচারক মণ্ডলীদের মধ্যে প্রধান থাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই হয় গ্রাম আদালতের চেয়ারম্যান। বাকি যে 2 জন 2 জন 4 জন সদস্য থাকে তার মধ্যে 2 জনের মনোনীত করবা তুমি,
আর দুইজনের মনোনীত করবে প্রতিবাদী। এখন প্রশ্ন হইল, তুমি কোন দুইজনের তোমার সদস্য করবা? হ্যাঁ, এটাই জানতে চাই। একজনকে অবশ্যই হইতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য, আরেকজন হতে হবে সমাজের গণ্যমান্য ব্যক্তি, মানে সমাজ প্রতিনিধিরাই এই আদালতের সদস্য হয়। তাই এখানে ১৯ বিশ হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা মাস্টার সাহেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই যে এই গ্রাম আদালতের চেয়ারম্যান হয়, সে নিজেই যদি ১৯ বিশ করে, মানে ভুল বিচার করে? ভালো প্রশ্ন করছো। তোমার যদি মনে হয় চেয়ারম্যান নিরপেক্ষ না, তখন তুমি ইউনো মানে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর তুমি দরখাস্ত করতে পারো। তখন ইউনো সাহেব নির্ধারণ করে দেবেন কে হবেন ওই মামলার চেয়ারম্যান। আচ্ছা, সবই বুঝে নিছি। আমি আজকে ফর্ম ফিল আপ করে নালিশ করতেছি, কিন্তু মাস্টার সাহেব কেমন টাকা লাগবে সেটা তো বুঝলাম না। তোমার যেহেতু চুরির কেস মানে ফৌজদারি মামলা, তোমার ওই ফর্ম ফিল আপের ২ টাকাই লাগবে, আর কোনো টাকাই লাগবে না। কোন কি মাত্র ২ টাকা দিয়ে পুরো বিচার হবো? সেইটাই তো আনন্দের সংবাদ। মাস্টার সাহেব তাহলে আমি গেলাম। আগামীকাল সকাল ১০ ঘটিকার সময় ওই জায়গায় উপস্থিত থাকতে হইছে। বকর ছাগল নিয়ে কি যেন কইল মানে আসলে হয়েছে কি মা, মানে ছাগলটা যখন আনছি তখন বুঝি নাই যে ওর ব্যারাম আছে। এখন তো শুনি ওর নাকি কঠিন ব্যারাম, ওর তো কাল পশু ডাক্তারের কাছে লয়ে যেতে হইব। ও ভালো কথা মা, তুই একটু ছাগলটার একটু দেখে রেখো মা, এদিক ওদিক যেন না যায়। আমি আইতেছি। তুমি বলে ওই জমির মুন্সির নামে কেস করছো? হ্যাঁ, ছাগল চুরির কেস।
ছাগল শরীরকে মাইসে থানায় কেস করে তুমি চেয়ারম্যানের কাছে নালিশ দিছো এইটা আবার কেমনে কেস হইল শুনেন মাস্টার সাহেব কইছে প্রত্যেকটা ইউনিয়নে গ্রাম আদালত আছে সেখানেও কেস করা যায় ওই তো আমাকে মন্টু অ্যাডভোকেট সাহেব চলে আসছেন আইনের বিষয়ে উনি ভালো কইতে পারবে আসেন অ্যাডভোকেট সাহেব আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে মতি মিয়া এই যে আমাকে আলকাশ্মীর ছাগল বলে ওই জমির মুন্সি জোর করে আটকায় রাখছে সেই জন্য সে গ্রামে নাকি যে কি আদালত বসে ওইখানে কেস করছে গ্রাম আদালত বসছে আপনিও জানেন গ্রাম আদালত বিষয়ে না জানানোর কি আছে এখন তো গ্রাম আদালত প্রত্যেকটা গ্রামে গ্রামে এইটা যে মানুষের কি উপকার করতেছে না দেখলে বোঝা যায় না অ্যাডভোকেট সাহেব আমি কি তাহলে উপকার পামু আপনার ন্যায্য হক আপনি কেন পাইবেন না 2006 সালে গ্রাম আদালত আইন পাশ হয়েছে হ মাস্টার সাহেব এইটাই কইছে 25,000 টাকা সমমানের বা এর নিচে যে কোনো সম্পদের ক্ষতি খুঁটিনাটি চুরি চামারি বল প্রয়োগ পশু হত্যা ফসল বিনষ্ট স্বেচ্ছায় আঘাত ক্ষতি সাধন অনধিকার প্রবেশ দাঙ্গায় ক্ষতি অন্যায় আটক অপরাধজনক ভীতি প্রদর্শন বিশ্বাসভঙ্গ প্রভৃতি মামলার বিচার গ্রাম আদালতেই ঘটতে পারে বাহ এত কিছু আরে হইব না কেন গ্রাম আদালত তো আদালতই খালি এইখানে 25,000 টাকার নিচে বা সমান মূল্যমানের সম্পদের বিচার হয় ফৌজদারি আর দেওয়ানি দুই রকম মামলারই বিচার এখানে হয় ফৌজদারি আর দেওয়ানি মামলা কোনগুলা আমরা কেমনে বুঝুম কোনটা ফৌজদারি আর কোনটা দেওয়ানি ঠিক আছে আমি কয়া দিতাছি মনে রাখেন গ্রাম আদালতে যেসব বিষয়গুলির বিচার পাওয়া যায় সেইগুলোর মধ্যে ফৌজদারি বিষয় হইল চুরি সংক্রান্ত বিষয়াদি ঝগড়া বিবাদ শত্রুতামূলক ফসল বাড়ি বা অন্য কিছুর ক্ষতি সাধন গবাদি পশু হত্যা বা ক্ষতি সাধন প্রতারণামূলক বিষয়াদি শারীরিক আক্রমণ ক্ষতি সাধন বল প্রয়োগ করে জখম করা ইত্যাদি আর দেওয়ানি বিষয়গুলো হইল স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার বা তার মূল্য আদায় অস্থাবর সম্পত্তির জবরদখল বা তার ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায় গবাদি পশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ আদায় এবং কৃষি শ্রমিকদের প্রাপ্য মজুরি পরিশোধ ও ক্ষতিপূরণ আদায়ের মামলা অনেক কিছু জানা গেল ভাবে ভাবে তো মনে হইতাছে আমাকে আলকাশ নিয়ে ভালো কাজই করছে আগে আমার ছাগলটা ফেরত পাই তারপরে বুঝবো ভালো কাজ করছি না ভুল কাজ করছি সি 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 ভাবি কি বলমু আব্বা এমন একটা খারাপ কাজ করলো আর বাড়িতে এসে কইলো অন্য কথা পুরো গ্রামে আজকে এক বিষয় নিয়ে আলোচনা আব্বা যদি অন্যায় করে থাকে তাহলে আব্বা শাস্তি হওয়া উচিত গরিব মানুষের জিনিস কাইরা লওয়া ঠিক না তুমি ঠিক কথাই কইছো হুসনা সবাই অপেক্ষায় আছে বিচারে কি হয় না হয় এই গ্রামে দিন মজুর কৃষক আলকাশ মিয়া গ্রাম আদালতে জমির মুন্সির বিরুদ্ধে নালিশ করেছেন এই কয়া যে জমির মুন্সি তার দুধেলা ছাগল চুরি করেছে চুরি করুন কে আমি বন্ধ থেকে এটা টেকাতে কিনতে নিয়েছি আমি সাক্ষী আছি হরপ্রমা ছাড়া সাক্ষী দিতে পারবেন না টেকা খেলা কিনতে না ভাই চুপ করে না চুপ করে না চুপ করে বিচার কেবল শুরু হয়েছে আমাকে বুঝতে দেন উভয় পক্ষের সাক্ষীর বক্তব্যই শোনা হবে আবেদনকারীকে তার বক্তব্য দেওয়ার জন্য বলা হোক আবেদনকারীর অন্য সব সাক্ষীদের কোর্ট রুমের বাইরে যেতে বলা হোক আমি প্রতিজ্ঞা পূর্বক বলিতেছি যে আবেদনকারীর অন্য সাক্ষী থাকলে ডাকা হোক
আবেদনকারী সাক্ষী হাজির। আমি স্থানীয় স্কুল শিক্ষক। আমি প্রতিদিন আমাদের স্কুলের মাঠে এই আলকাশ মিয়ারে তার ছাগল বাইন্ধে রাখতে দেখছি এবং বিকালে সেই ছাগল সে বাড়ি নিয়ে গেছে। এটা অনেকদিন যাবতই আমি আর ব্যতিক্রম দেখি না। সে যে ছাগল নিয়ে যায় সেটা আমিও দেখছি, কিন্তু এইটা যে তার ছাগল সেইটা আপনার কাটে গেছে মাস্টার সাহেব। জমির মুন্সী, আপনাকে আপনার কথা বলার সুযোগ দেওয়া হবে। বিচার কার্যের মাঝখানে বাড়তি কথা বলার সুযোগ নাই। মাস্টার সাহেব, এটা যে আলকাসের ছাগল সেটা আপনি কিভাবে বুঝলেন? আমরা গ্রামের মানুষ, তার মানে এই না যে ছাগল আমরা এই নতুন দেখতেছি। তার বাদেও শেষে উভয় পক্ষের বক্তব্য এবং সাক্ষীদের বক্তব্য শোনার পর গ্রাম আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করতেছে যে জমির মুন্সি আলকাশ মিয়ার ছাগল চুরি করছিল, এই জন্য তাকে 2000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং ছাগল ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল। এইটা কেমন বিচার হইল? গ্রামে আমার একটা ইজ্জত আছে না? আমার তো মৃত্যু বানাই দিল আদালত। আদালত রে কোনো সময় নিচু দেখায়া ছোট কইরা কোনো কথা বলা যায় না। গ্রাম আদালত অবমাননার দায়ে জমির মুন্সিকে আরো 500 টাকা জরিমানা ধার্য করা হলো। জি, আমি ন্যায় বিচার পাইছি। আইজ আমি গান বাঁধু গ্রাম আদালত দিয়া। এই জায়গায় কয় ন্যায় বিচার? হ্যাঁ শুনছি, শুনে আমি খুবই খুশি হয়েছি। মানুষে কয় ন্যায় বিচার নাই, কলিকাল চলতেছে, কথাটা ঠিক না। গ্রাম আদালত আজকে দেখাই দিছে বিচার কত নিরপেক্ষ হয়, কত ভালো হয়। আমরা সবাই তো তাহলে গ্রাম আদালতে যাইতে পারি? হ্যাঁ যাইতে পারি, তা ভালো কথা। শুধু শুধু গ্রাম আদালতে যাবো কেন?
শুধু শুধু যাবো কেন, বিচার নিয়েই যাবো। আপনার পুষ্কিনিতে একবার বিষ দিয়ে সব মাছ মারলো, কিছুই করতে পারলেন না। গ্রাম আদালতে যাইতে পারতেন। এই যে আমাগো চরের আশকানি জায়গার পিছনের অংশ বেদখল করছে দিলমাকবর, আপনি কিছুই করতে পারলেন না। এইটা কিভাবে দেখছেন? কথাটা তো ভালো কইছ বউ, এইটা তো আসলেই একটা চিন্তার বিষয়। দেখি কি করণ যায়, তাইকা এই বিষয়ে খোঁজ খবর নিম। হ্যাঁ চলো মেলা রাইট হয়েছে। ওরে গ্রাম আদালত, ওরে গ্রাম আদালত, তুমি অন্তরিষদে বসেছে ভাই, গ্রামের বিচার গ্রামেই হবে, কোনো চিন্তা নাই। এখন গ্রামের বিচার গ্রামেই হবে, কোনো চিন্তা নাই। ২০০৬ সালের গ্রাম আদালত আইনেতে ফৌজদারি দেওয়ানি মামলা হবে বিধান মত। চলো ২৫ হাজার টাকা পর্যন্ত মামলা নিষ্পত্তি করাই, পাঁচজন সদস্য গ্রাম আদালতে পাই। এখন গ্রামের বিচার গ্রামেই হবে, কোনো চিন্তা নাই। এখন গ্রামের বিচার গ্রামেই হবে, কোনো চিন্তা নাই। আমাকে আর কাজ তো ভালোই নাই বিচার পাইলো গ্রাম আদালতে। বাউল আবার দেখি সেইটা নিয়ে গান বাইন্দে পথে ঘাটে গায়ে বেড়াইতেছে। হ আমি দেখছি সেই বিচার। বাহ খুব ভালো লাগছে, জমি মুন্সি একটা মিথ্যুক লোক, তার শাস্তি হওয়া দরকার ছিল। কখন আর কেউ মিথ্যা মিথ্যা কারো পশু প্রাণী আটকে রাখতে পারবো না, খোয়ারে দিতে পারবো না, চুরিও করতে সাহস করবো। আলকাস তো গ্রাম আদালতে গিয়া ন্যায় বিচার পাইছে, তখন আমারও মনে চাইতেছে একটা বিচার চাইতে। কই কই আবার গ্রাম আদালতে কিসের বিচার বললো মিয়া? দিলু মাতবর এইবার আমাগো চরের ওই আশকানের জায়গার কিষণের অংশ বেদখল করছে, কয় এইটা নাকি তার সীমানায় পড়ছে, আমার সেই জমিতে যাইতে দেয় না। অথচ দেন তো মতি ভাই, সেই আমাগো দাদারা মৌথিকা ওই জমি আমরা চাষ করতেছি, এটার বিচার করণ উচিত। দেলু মারব ডাকাত লোক, তার লগে গুতাগুতি করে পারবা? গ্রাম আদালত দেখা মনে একটা ভরসা পাইছি, কেন জানি মনে ডাক পাইতেছি সুবিচার পামো। তাইলে আগে আলকাসের লগে দেখা করো, কেমনে কি করতে হইব জানা লো। হ্যাঁ এইটাই করতে হইব। আমি এখন যাইতে এলে মতি ভাই, আরে চাটা খেয়ে যাও। আমি গরিব মানুষ, আমার সামান্য আছে তাই নিয়ে আমি খুশি। আমি গ্রাম আদালতে গেছিলাম, ন্যায় বিচার পাইছি, আমার ছাগল আমি ফেরত পাইছি, আর কি লাগে? সত্য কথা কইতে কি তোমার সাহস দেখা আমিও মনে বল পাইছি। কই সাহস দেখলাম? দেখাও নাই, আমরা অনেকেই তো ভালো কইরা গ্রাম আদালতের নাম জানতাম না। তুমি সবার আগে গেলা গ্রাম আদালতে, বিচার চাইলা সুবিচারও পাইলা, এইটা তো বড় সাহসের কাজ। তাইলে তো আমি গ্রাম আদালতে গিয়ে ভালোই করছি, কি কন? হন আমারও মনে চাইতেছে নিজের লিগে একটা সুবিচার চাই। আপনার সাথে আবার কি অন্যায় হয়েছে? দেলু মাতবর আমার চরের ওই আশকানের জায়গার পিছনের অংশ বেদখল করছে, কয় এটা নাকি তার সীমানায় পড়ছে, আমার সেই জমিতে যাইতে দেয় না। অথচ দেওয়া তো আমাকে দাদার আমল থেকে আমরা ওই জমিতে চাষাবাদ করতেছি, এটার একটা বিচার করা উচিত। তাইলে দেরি কেন? গ্রাম আদালতের কাছে বিচার দেন। কেমনে দিতে হয় বিচার? শুনেন, ইউনিয়ন পরিষদের অফিসে গিয়া একটা ফর্ম পূরণ করতে হবো। আমার তো চুরির ঘটনা ছিল, আমার লাগছে ২ টাকা, আপনার জমি বেদখলের ঘটনা আপনার লাগবে ৪ টাকা। সব ঘটনা ফর্মে লেখা চেয়ারম্যান বরাবর জমা দিতে হবে, চেয়ারম্যান জানাই দিবেন কোন দিন বিচার বসবে। আমি আইসকায় আবেদন করুন।
আমার নামে কেস করছে গ্রাম আদালতে। জে দলু সাহেব, কালকে থেকে বিচার কাজ শুরু হবে। ওই ওই আলকাস গ্রাম আদালতে বিচার দিয়ে তো ন্যায় বিচার পাইছি। আমিও পাবো, আমিও পাবো। কি কস কি হলো কথা কস থাকে কথা কস থাকে সঠিক হলো তো পারবেন। আর যদি আর যদি কি আর যদি কি সব হারাম জাতা আমারটা কাজ আমারটা পরশর মাইশের গুনগান গাছ বাবা সরুপকা আমার টাকা আমার টা পরশ আমার পক্ষে থাকবি আমার পক্ষে সাক্ষী দিবি কি ঠিক আছে দিলু সাহেব মুখ বলতো মিথ্যা সাক্ষী দিতে গিয়ে গ্রাম আদালত এমন দম খাইছে সব কি আছে মানে কত কর বল জি ওই যে প্লেটে প্লেটে মজার সিকুন্সালের বাদ যখন আসার মতো গদগদায় গেল তখন তো একবার মনে হয় নাই এই চাউলের দান অন্যের জমির থেকে জোর করে আনছো অহন সব মিথ্যা গেল বাবা এখন সব মিথ্যা গেল হলো আমি যদি ফাঁসি তোমরা মনে করো না তোমাকে দুধ কলা দিয়ে আমি পুষুম ওই দিন বুঝে যাও আমি যদি ফাঁসি তোমরা ফুসবা এটা মনে রাখো ওখালা সুটেল কই সুটি কই মাইনে বিশাল দেখো কি ঘটনা মতি মিয়া তুমি বিশাল দেখতে যাইবা না এই সময় কাস্টমার একটু বেশি হয় তাছাড়া গ্রাম আদালতে ন্যায় বিচার হইব এটা আমি বুঝে গেছি হ্যাঁ তাড়াতাড়ি যাই বিচার দেখো না একটা মজা আছে আরে গ্রাম আদালত মনের ভিতরে জায়গা করে নিছে বুঝেন না আরো একটা মানুষ নাই বিচার পাবো যাই দেখি আসি বিচারের মাঝখানে আমি আমার নয়া গান খান গ্রামের সব মানুষের শুনাই আসু বিচারের মধ্যেও গান বউ কি আরে গানের আবার স্থান অস্থান কি গান তো সবখানেই গাওন যায় তাছাড়া আমার গানে গ্রাম আদালতের স্তুতি আছে বন্দনা আছে বাইলে সুযোগ পাইলে গায়ও হ্যাঁ গাওই তো যাই চাইলে দেরি হয়ে যাইতে আমার না ভয় লাগতেছে কেন ভাবি যদি ন্যায় বিচার না পাই তাহলে তো তোমার ভাইয়ের নিয়ে সবাই হাসবো কে কারে নিয়ে হাসে সেটা তো বিচারের পরের বিষয় আগে বিচার হোক জলদি বাসালে আসলো চলো thank you.
সমস্ত সাক্ষী সাবুদ গ্রহণ শেষে আবেদনকারী প্রতিবাদী গ্রামবাসী সবার বক্তব্য শোনার পর এই গ্রাম আদালত এই সিদ্ধান্তে উপনীত হইতেছে যে ইউনিয়ন পরিষদে বসেছে ভাই, গ্রামের বিচার গ্রামেই হবে কোনো চিন্তা নাই, এখন গ্রামের বিচার গ্রামেই হবে কোনো চিন্তা নাই। ২০০৬ সালের গ্রাম আদালত আইনেতে ফৌজদারি দেওয়ানি মামলা হবে বিধান মতে, চলো ২৫ হাজার টাকা পর্যন্ত মামলা নিষ্পত্তি করাই, পাঁচজন সদস্য গ্রাম আদালতে পাই, এখন গ্রামের বিচার গ্রামেই হবে। কি করে হলো বুলবুল মিয়া, এত খুশি কেন? চাচা জান, আজ আমি ন্যায় বিচার পাইছি। কিসের মাধ্যমে? গ্রাম আদালতের মাধ্যমে। আমি আমার জমি ফেরত পাইছি। গ্রাম আদালতের কথা আমিও শুনছি, আর এটা তো গ্রামবাসীর জন্য একটা সুখবর। আশিস আসলাম, দোয়া করেন বাবুল। ওরে গ্রাম আদালত, ওরে গ্রাম আদালত, ইউনিয়ন পরিষদে বসেছে ভাই, গ্রামের বিচার গ্রামেই হবে কোনো চিন্তা নাই, এখন গ্রামের বিচার গ্রামেই হবে কোনো চিন্তা নাই। ২০০৬ সালের গ্রাম আদালত আইনেতে ফৌজদারি দেওয়ানি মামলা হবে বিধান মতে, চলো ২৫ হাজার টাকা পর্যন্ত মামলা নিষ্পত্তি করাই, পাঁচজন সদস্য গ্রাম আদালতে পাই, এখন গ্রামের বিচার গ্রামেই হবে কোনো চিন্তা নাই, এখন গ্রামের বিচার গ্রামেই হবে কোনো চিন্তা নাই।